আসসালামু আলাইকুম। আপনারা সকলেই হয়তো ইতিমধ্যে জানেন যে বাংলাদেশি একটা জাহাজ এমভি আবদুল্লাহ কবির স্টিল কোম্পানির এই জাহাজটা এখন সোমালিয়ান জলদস্যুদের কবলে। আমি গতকালকে আমার একটা ভিডিওতে আপনাদেরকে জানিয়েছিলাম। আজকে আমি আপনাদেরকে একটু বিস্তারিত বলবো যে জাহাজটা কিভাবে জলদস্যুদের আক্রমণে শিকার হলো, কোথায় ছিল না ছিল, এর পরবর্তীতে এই জাহাজের সাথে কি কি হতে পারে সম্ভাব্য, আমি সব কিছু আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তার আগে একটা বিষয় আমি বলতে চাই, আমার গতকালকের ভিডিওতে আমি একটা কথা বলছিলাম, সেটা হচ্ছে যে জলদস্যুরা মুসলিমদের প্রতি কিছুটা সহনশীল। এটা শোনার পরে অনেকেই আমাকে খুবই আজে বাজে গালাগালি করতেছেন, বাজে ধরনের মন্তব্য করতেছেন। আমি একটা বিষয় আপনাদেরকে বলি যে আমি যখন ভিডিও বানাই আমি চেষ্টা করি ভিডিওর মধ্যে উল্টাপাল্টা কথাবার্তা না বলতে। এই বিষয়টা আমি জানি দেখে আপনাদেরকে বলছি, আমি সব ঘটনা এখানে এভাবে তো বলা উচিত না বা বলা সম্ভব না। আমি জাস্ট আপনাদেরকে একটা এক্সাম্পল দিচ্ছি, একটা জাহাজের নাম বলছি এমভি আলবেদো। এই জাহাজের হিস্ট্রিটা আপনারা দেখবেন যখন এই জাহাজটাকে পাইরেট ক্যাপচার করে, এরপরে কি কি হয়েছিল, এই জাহাজের একজন নাবিককে ওরা মেরে ফেলছিল, সেটার কারণ কি, সে কোন দেশি নাবিক ছিল, এই স্টোরিগুলো আপনারা একটু দেখবেন, পড়বেন ওদের সম্পর্কে, তাহলে বুঝবেন যে আমি কেন এই কথা বলছি। জলদস্যুরা পশুর মতো, এতে কোনো সন্দেহ নাই এখানে। তারপরেও কিছু বিষয় এখানে থাকে যে ওদের সাথে কেমন আচরণ করা হচ্ছে এটার উপরে অনেক কিছু ডিপেন্ড করে। যাই হোক, এখন আসি হচ্ছে এমভি আবদুল্লার কথায়। এমভি আবদুল্লাহ জলদস্যুদের হাতে ক্যাপচার হওয়ার পরে এখন বিভিন্ন ধরনের প্রশ্ন আসছে। প্রথম যেই প্রশ্নটা আসতেছে সেটা হচ্ছে জাহাজে কোনো নিরাপত্তা ব্যবস্থা ছিল না। হ্যাঁ, এটার সাথে আমি একমত। নর্মালি কি হয় যে হাই রিস্ক এরিয়াতে গেলে জাহাজের চারপাশে রেজারওয়ার লাগানো হয়, আমি এই জাহাজে সেটা দেখিনি। আর এছাড়া সব থেকে ইম্পর্টেন্ট যেটা, আর্মগার্ড, জাহাজে কোনো আর্মগার্ড ছিল না। বাণিজ্যিক জাহাজে জলদস্যুদের আক্রমণ প্রতিহত করার জন্য কি কি ব্যবস্থা নেওয়া হয় এই সংক্রান্ত একটা ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আছে, আমি সেটা লিংক আপনাদেরকে শেয়ার করে দিব, ওইটা আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন। এখানে আসলে আরও কিছু বিষয় আছে। সোমালিয়ান জলদস্যুরা বিগত বেশ 7-8 বছর যাবত এইভাবে জাহাজ ক্যাপচার করেনি বললেই চলে। এই ধরনের ঘটনা বিগত বেশ কয়েক বছর ধরে ঘটে না। ইভেন 2023 সালের জানুয়ারি মাসের 1 তারিখে সোমালিয়ান কোস্টে যে হাই রিস্ক এরিয়ার ম্যাপ থাকে বা যে হাই রিস্ক এরিয়াটা মার্কিং থাকে, সেই মার্কিংটাও ছিল না। কারণ ওদের এই যে জাহাজে অ্যাটাক করা বা জাহাজ ছিনতাইয়ের ঘটনা প্রায় নাই বললেই চলে। এই ধরনের এরিয়ায় আমেরিকা সহ বিভিন্ন দেশের নৌবাহিনী, কোস্টগার্ড তারা সবসময় টহল দিত, যার কারণে ওদের তৎপরতা প্রায় ছিল না বললেই চলে। কবির স্টিলের ক্ষেত্রে এই এর আগে 2010-এর যে জাহানমণি ছিনতাই হওয়া এবং এই 2024-এ আবদুল্লাহ ছিনতাই হওয়া, দুটো ঘটনাই খুবই আনইউজুয়াল। 2010 সালে যখন তারা জাহানমণি ছিনতাই করে নিয়ে যায়, সেটা সোমালিয়ান কোস্ট থেকে 1100 নটিক্যাল মাইল দূরে ছিল, যেটা খুবই আশ্চর্যজনক একটা ঘটনা যে এত দূর থেকে সোমালিয়ানরা জাহাজ ক্যাপচার করে নিয়ে আসছে সোমালিয়ায়, যেটা সচরাচর হয় না। আর এমভি আবদুল্লার ক্ষেত্রে যেটা হয়েছে যে এমভি আবদুল্লাহ সোমালিয়ান কোস্ট থেকে মোটামুটি 600 নটিক্যাল মাইল দূরে ছিল, যেটা আসলে অনেক দূরে, এটাও ভীষণ অপ্রত্যাশিত একটা ঘটনা। আসলে এই সময়ে এটা হওয়ার কথা না, তবে তারপরেও এটা জাহাজের ক্যাপ্টেন এবং জাহাজের যে কোম্পানি ওনাদের সতর্ক থাকা উচিত ছিল, যেহেতু ওনাদের হিস্ট্রিতে এইরকম ঘটনা আছে 2010-এর জাহানমণির ঘটনা। জলদস্যুরা সাধারণত যে সমস্ত জাহাজের গতি কম হয় এবং ফ্রি বোর্ড কম থাকে ওই সমস্ত জাহাজকে টার্গেট করে। ফ্রি বোর্ড মানে হচ্ছে সমুদ্র পৃষ্ঠ থেকে ডেক লেভেলে যে উচ্চতা সেটাকে ফ্রি বোর্ড বলে। ফ্রি বোর্ড কম থাকলে যেটা হবে যে ওদের জাহাজে উঠতে সুবিধা হবে। এখন পর্যন্ত 9 মিটার, মোটামুটি 9 মিটারের বেশি ফ্রিবোর্ড থাকা জাহাজে কখনো তারা উঠতে পারেনি। আমার মনে হয় এমভি আবদুল্লার এই জাহাজটার ফ্রিবোর্ড হয়তো 4 থেকে 5 মিটার এরকম হতে পারে, তো যার কারণে, আর জাহাজটা যেহেতু ফুললি লোডেড অবস্থায় ছিল, এই জাহাজের গতি সর্বোচ্চ 12 নটিক্যাল মাইল পার আওয়ার হতে পারে, এর বেশি হয়তো হবে না, 12 বা 13 ম্যাক্সিমাম। তো এই জাহাজটা ধীর গতি হওয়ার কারণে এবং জাহাজের ফ্রিবোর্ড কম হওয়ার কারণে ওরা খুব সহজে এই জাহাজে উঠে যায়।
আর আমি আমি যেটা অডিও বার্তায় শুনলাম সেটা হচ্ছে যে ওরা ফাস্ট বোটে আসছে। নর্মালি জলদস্যুরা যেটা করে যে ওরা ফিশিং বোট নিয়ে এইরকম মাছ সমুদ্রে আসে, ফিশিং বোট নিয়ে আসার পরে সেই ফিশিং বোটের মধ্যে ছোট ছোট ফাস্ট বোট থাকে, তারপরে তারা সুযোগ বুঝে জাহাজে অ্যাটাক করে। আসলে দীর্ঘদিন যাবত এই জলদস্যুদের যে আক্রমণ এ বিষয়টা ছিল না, কিন্তু আমি আমি একটা আর্টিকেল দেখলাম যে 2023-এর নভেম্বরের লাস্ট উইক এবং ডিসেম্বর জানুয়ারি, এই নভেম্বরের লাস্ট উইক ডিসেম্বর জানুয়ারি এই সময়ের মধ্যে ওরা 3 থেকে 4টা ওদের এইরকম অ্যাটেম্প ছিল জাহাজে আক্রমণ করা। তো আমার মনে হয় যে এই বিষয়গুলো আগে থেকে জেনে ভালো মতো খোঁজ খবর নিয়ে তারপরে আসলে ওই এরিয়ায় যাওয়া উচিত ছিল। যদি এই ধরনের আশঙ্কা থাকে তাহলে যথাযথ ব্যবস্থা নিয়ে আসলে যাওয়া উচিত ছিল। তবে আমি আমার জায়গা থেকে এটুকু বলতে পারি যে এই এমভি আবদুল্লার ক্যাপচার হওয়ার বিষয়টা আসলে খুবই অপ্রত্যাশিত, এটা এটা হওয়ার কথা না। কারণ সোমালিয়ান কোস্ট থেকে 600 মাইলেরও বেশি বাইরে দিয়ে একটা জাহাজ যাচ্ছে, এটা এটা নর্মাল না। ওরা আসলে যেটা করছে, আমি যেটা শুনলাম অডিও বার্তায়, যে ওরা ইরানিয়ান একটা ফিশিং জাহাজকে, ফিশিং বোটকে আগে থেকেই ক্যাপচার করে রাখছিল মাঝ সমুদ্রে, তারপরে সেই ফিশিং বোট থেকে ওরা হচ্ছে ওদের যে ফাস্ট বোট সেই ফাস্ট বোট নামায়, তারপরে আবদুল্লাতে অ্যাটাক করে। এবং আবদুল্লাতে অ্যাটাক করে এই এমভি আবদুল্লাতে যখন তারা উঠে যায়, তারপরে ওই ইরানিয়ান ফিশিং বোটটাকে তারা ছেড়ে দেয়। ইভেন এমভি আবদুল্লা থেকে ওই ফিশিং বোটে ডিজেল অয়েল সাপ্লাই দেওয়া হয় যেন তারা আবার ইরানে ফিরতে পারে। তো এই ধরনের ঘটনা ঘটছে। এখন এই এমভি আবদুল্লাকে ওরা ওদের যেটা ওদের যে কোস্ট ওদের যে এরিয়া সেই এরিয়ায় নিয়ে যাবে। আমার মনে হয় 2 থেকে 2.5 দিন মতো সময় লাগবে ওদের যে এরিয়া ওখানে যেতে। ওখানে যাওয়ার পরে এই জলদস্যুরা তখন কোম্পানির সাথে যোগাযোগ করবে এবং ওদের যে মুক্তিপণের অ্যামাউন্ট সেটা দিবে। আর জাহাজে আমি যেটা শুনলাম যে জাহাজে এখন 20 দিনের মতো খাবার আছে, খাবার এবং ফ্রেশ ওয়াটার আছে। তো এই খাবারগুলো আসলে 20 দিন চলবে না, কারণ জাহাজে জলদস্যু যারা থাকবে ওরা খাবে, ওরা বেশি খাবে, আর জাহাজে আমাদের যারা নাবিক আছে ওদেরকে ডেফিনেটলি কম দিবে। আর একটা বিষয় কি যে জলদস্যুদের ইন্টেনশন কিন্তু মানুষ মারা না, ওরা ওদের ইন্টেনশন হচ্ছে মুক্তিপণ, ওদের দরকার টাকা। সুতরাং ওদের সাথে যদি সাবধানে ডিল করা যায়, টাইমলি যদি নেগোসিয়েট করা যায়, তাহলে ওরা জাহাজ এবং নাবিকদের কোনো ধরনের ক্ষতি ছাড়া আবার ফেরত দিয়ে দিবে। ওদের ওখানে থাকা অবস্থায় সবথেকে বেটার হয় ওদের সাথে কোনো ধরনের বার্গেনিংয়ে যাওয়া যাবে না, বিকজ ওরা সশস্ত্র, ওদের কোনো সেন্স নাই, ওরা যে কোনো সময় যে কোনো ধরনের অঘটন ঘটায় ফেলতে পারে। তার থেকে বেটার ওদের সাথে খুব ভালোভাবে নেগোসিয়েট করা। আর আসলে আমাদের নাবিকরা যারা ওখানে এখন এই মুহূর্তে আছেন, তাদের ভালো থাকাটা ডিপেন্ড করছে আমাদের সরকার এবং আমাদের এই জাহাজের কোম্পানি, তারা কতটা দ্রুত সময়ে ওদের সাথে নেগোসিয়েট করতে পারে। আবার এই নেগোসিয়েশনের বিষয়টা এতটা ইজি না, এটাও যথেষ্ট জটিল একটা বিষয়, কারণ জলদস্যুদের বিভিন্ন গ্রুপ থাকে। এখন কোন গ্রুপের কাছে কিভাবে এই মুক্তিপণের যে টাকা সেটা পৌঁছানো হবে, তারপরে কে এখানে নেগোসিয়েট করবে, কার সাথে করবে, এই বিষয়গুলো আসলে অনেক জটিল। যেহেতু কবির স্টিলের এর আগের এক্সপিরিয়েন্স আছে, ওনারা খুব, আমি নিশ্চিত যে ওনারা অনেক ভালো জানেন যে কিভাবে এটা হ্যান্ডেল করা যাবে। এর আগে 2010 সালে যখন জাহানমণিকে জলদস্যুরা নিয়ে যায়, তখন $4 মিলিয়ন মুক্তিপণ দিয়ে নিয়ে আসা হয়েছিল ওই জাহাজ এবং নাবিকদের, সেটা সম্ভবত 3 মাসের মাথায় আর কি, 3 মাস। তো আমি আমি আশা করব যে এবার 3 মাস না, আরও দ্রুততম সময়ে যেন এই এমভি আবদুল্লাকে ওখান থেকে ফেরত নিয়ে আসা হয়। একটা জাহাজকে সোমালিয়ানরা যখন ক্যাপচার করে নিয়ে যায় ওদের এরিয়াতে, নর্মালি ওরা সমস্ত নাবিককে জাহাজেই রাখে, জাহাজের একটা রুম বা জাহাজের ওপরে আমাদের যে ব্রিজ আছে সেই ব্রিজে সবাইকে ওখানে একসাথে রাখে। আর এরপরে হচ্ছে যখন খাবার বা পানি শেষ হয়ে যায় তখন একটু প্রবলেম হয়, কারণ তখন ওরা ওদের ইচ্ছা মতো খাবার দিবে যেটা পর্যাপ্ত হবে না। সমস্যাটা তখনই হবে যখন নেগোসিয়েশনে দেরি হবে বা যখন জাহাজ কোম্পানির পক্ষ থেকে কোনো ধরনের সমস্যা দেখা দিবে, তখনই
নাবিকদের ওপরে হয়তো অত্যাচার করতে পারে ওরা, এটা খুবই স্বাভাবিক। আপনারা সিনেমার মধ্যে দেখে থাকবেন যে এরকম হস্টেজ সিচুয়েশনে যদি ওদের ডিমান্ড ফুলফিল না করা হয় ঠিকঠাক মতো, তাহলে ওরা যারা হস্টেজ থাকে তাদের ক্ষতি করে আর কি। তো আমি আমি আশা করব যে খুব দ্রুততম সময়ে এই ব্যবস্থাটা নেওয়া হবে। আমি একটু আগে আপনাদেরকে যে জাহাজের নামটা বললাম, এমভি আলবেদো, এই জাহাজটা সোমালিয়ানরা ক্যাপচার করার পরে এই জাহাজের যে ওনার, এই জাহাজের যে ম্যানেজমেন্ট, তারা ঠিকঠাক মতো যোগাযোগ না করার কারণে ওখানে 7 জন বাংলাদেশি নাবিক ছিল যারা 3 বছর সোমালিয়ানদের কাছে আটকা ছিল। পরে ওদের আসলে স্টোরি অনেক প্যাথেটিক। আমি আমি যদি কখনো সুযোগ পাই, ওনাদের কাউকে আমি যদি পাই, তাহলে আমি অবশ্যই আপনাদেরকে সে সমস্ত গল্প শোনাবো। 3 বছর তারা সোমালিয়ায় অবস্থান করার পরে ছাড়া পায়, এটা অন্য স্টোরি। তো ওখানকার আসলে অনেক ঘটনা, ওখানে জলদস্যুদের ওখানে ভালো ঘটনাও আছে, প্রচণ্ড খারাপ ঘটনাও আছে, খুবই ব্রুটাল টর্চারের ঘটনাও আছে। বাট সেটা ডিপেন্ড করে হচ্ছে সিচুয়েশনের ওপরে, সবার সাথে যে খারাপ হবে সেটা না। আবার এখন গ্যারেন্টি দিয়ে বলাও যাবে না যে না কিছু হবে না। তো আমরা আসলে আমাদের জায়গা থেকে ওনাদের জন্য দোয়া করতে পারি মন খুলে, যে যেন ওনারা সুস্থভাবে দেশে ফিরেন। ইনশাল্লাহ ইনশাল্লাহ, আমাদের সবার দোয়া থাকলে ওনাদের কিছু হবে না। নাবিকরা আসলে সব ক্ষেত্রে অসহায়, জাহাজে, মার্চেন্ট জাহাজে, এই ধরনের জাহাজে কোনো ধরনের অস্ত্র থাকে না, কারণ আমাদের অস্ত্র চালানোর মতো প্রশিক্ষণ নাই, সে কারণে অস্ত্র থাকে না। এই যে আপনারা দেখবেন যে হুতি আক্রমণ করতেছে জাহাজে, জাহাজে যারা নাবিক তারা কিন্তু এখানে অসহায়। এখন একটা ঘটনা ঘটে গেছে সামহাও, এটা যে যারই মিস্টেক হোক না কেন, সেটা ম্যানেজমেন্টের মিস্টেক হোক, সেটা জাহাজের মিস্টেক হোক, দ্যাটস নট ইম্পর্ট্যান্ট। এখন ইম্পর্ট্যান্ট হচ্ছে ওনাদেরকে ওখান থেকে ছাড়িয়ে নিয়ে আসা, সেটা যত টাকায় মুক্তিপণ দিয়ে হোক, যেভাবেই হোক, উই হ্যাভ টু মেক শিওর যে ওরা যেন আমাদের নাবিকদের কোনো ধরনের ক্ষতি না করে। দিন শেষে একটা মানুষের জীবন সব থেকে ইম্পর্ট্যান্ট, সেটা জাহাজ হোক, সেটা জাহাজে কার্গো হোক, যাই হোক না কেন, সব কিছুর থেকে একটা মানুষের জীবন আমাদের কাছে ইম্পর্ট্যান্ট। সো আমরা চাই এই 23 জন নাবিক তারা সুস্থভাবে সুন্দরভাবে বাংলাদেশে ফিরে আসুক। সো আজকে এ পর্যন্তই, আমি যদি নেক্সট কোনো আপডেট পাই ইনশাল্লাহ আবারও আপনাদেরকে জানাবো। আসসালামু আলাইকুম।